হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করো সবাই ভালোই আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা মানে নতুন টাইপের ভিডিও যেটা বলতে পারো, যে একটা কলেজের সম্পর্কে আমি আজকে রিভিউ করব একটা, ঠিক আছে? তো কলেজটার নাম আমি সব শীঘ্রই বলতে যাচ্ছি, তার আগে তোমরা যারা যারা নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখা যাক। তো আমি আজকে যে কলেজের সম্পর্কে রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস। তোমরা এটা সবাই জানো, এটা হচ্ছে অবস্থিত দুর্গাপুরে, ঠিক আছে? এটা আমি লিখতে ভুলে গেছি। তো কলেজটা সিচুয়েটেড হচ্ছে দুর্গাপুরে সিচুয়েটেড, ঠিক আছে? এই যে কলেজের কলেজের ক্যাম্পাস দেখতে পারো, এটা একটা বিল্ডিং, এটা গেট, ঠিক আছে? তো এটা হচ্ছে কলেজটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব ডিটেলে। তার ফি স্ট্রাকচার কেমন, কী কী কোর্স আছে, কোর্সে কতগুলো মানে সিট আছে কোন কোন কোর্সে, তারপরে তার ফ্যাকাল্টি মেম্বার্সরা কেমন, প্লেসমেন্ট কেমন হয় কলেজ থেকে, সব ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো, ঠিক আছে? আশা করবো তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো দেখো, ফার্স্ট হচ্ছে আমরা অ্যাপ্রুভাল সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট অ্যাপ্রুভাল দেখা আছে, অ্যাপ্রুভাল হচ্ছে কলেজটি AICTE অ্যাপ্রুভড, ঠিক আছে? এবং PCI ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ আছে, AICTE এবং PCI থেকে অ্যাপ্রুভড, ঠিক আছে? হায়ার এডুকেশন ফর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাপ্রুভাল হলো। তারপরে বলেছে অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউট, যেটা ফর্মালি মানে আগে যেটা নাম ছিল WBUT, সেটাকে এখন চেঞ্জ হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে? এবং এটা হচ্ছে বি ফার্ম এবং এম ফার্ম কোর্সের জন্য, এবং ডি ফার্মের জন্য এটা অ্যাফিলিয়েটেড টু হচ্ছে WBSCT এবং VE&SD, ঠিক আছে? তো অ্যাপ্রুভাল এবং অ্যাফিলিয়েটেড সব কিছুই ঠিকঠাক আছে, এবং বি ফার্মের জন্য এটা অ্যাডিশনালি NBA অ্যাক্রিডেশন পেয়েছে, এবং দেখো NBA অ্যাক্রিডেশন পেয়েছে। এবারে হচ্ছে NIRF 2023-এ 100 র্যাঙ্ক হয়েছে এই কলেজটার, 100 র্যাঙ্ক দিয়েছে NIRF। NIRF যারা যারা জানো না, NIRF কথার অর্থ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এটা প্রতি বছরই ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কলেজগুলোর মানে বিভিন্ন রকমের কোয়ালিফিকেশান দেখে তাদেরকে র্যাঙ্ক দেয়, ঠিক আছে? তো এই NIRF অনুযায়ী এই কলেজটি এই বছর 100 নম্বরে র্যাঙ্কিং করেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ন্যাক অ্যাক্রিগেটেড একটা কলেজ, B++ ন্যাক অ্যাক্রিগেটেড হয়েছে এবং NBA অ্যাক্রিগেটেড যেটা বললাম। তো অ্যাপ্রুভাল সম্পর্কে সবার ধারণা আশা করবো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো তাহলে যদি হয়ে যাক, তাহলে নেক্সট দিকে যাওয়া যাক। নেক্সট হচ্ছে তোমার কী কী কোর্স করানো হয় এখানে। তো এখানে কোর্স তিন প্রকারের হয়, ডি ফার্ম, বি ফার্ম এবং হচ্ছে এম ফার্ম, ঠিক আছে? এম ফার্মের দুটা আগে থেকে ছিল, দুটোই ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজি। তো এখন বর্তমানে সেটা হচ্ছে দুটো এক্সট্রা বেড়েছে, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস আর একটা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি, এম ফার্মের ক্ষেত্রে স্পেশালাইজেশান। আর এদের দেখতে পারি নতুন বলে এখানে কোনো সিট ম্যাট্রিক্সটা আসেনি, আর যেগুলো ছিল সেখানে দেখো বি ফার্মের জন্য হচ্ছে তোমার 100টা সিট, বি ফার্মের জন্য 100টা, ঠিক আছে? এম ফার্ম ফার্মাসিউটিক্সের জন্য 15টা, আর ফার্মাকোলজির জন্য 15টা, এবং ডি ফার্মের জন্য হচ্ছে 60টা, ঠিক আছে? টোটাল এটা হচ্ছে ইনটেক ক্যাপাসিটির, ঠিক আছে? আশা করবো বুঝতে পেরেছো ইনটেক ক্যাপাসিটিটা। এবারে দেখো এখানে তিনটে কলেজ, এবারে নেক্সট দেখা যাক কী আছে। দেখো নেক্সট হচ্ছে তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া। তো আমরা অ্যাডমিশনের জন্য কী কী এলিজিবিলিটি লাগে এটা নিয়ে আলোচনা করব। অ্যাডমিশানে দেখো দুটো পদ্ধতিতে এন্ট্রান্স এক্সামের বেসিসে অ্যাডমিশান হয়ে থাকে এখানে, WBJEE এবং হচ্ছে তোমার JEE Main, ঠিক আছে? WBJEE এবং তোমার JEE Main-এর বেসিসে কাউন্সিল মানে অ্যাডমিশান হয়ে থাকে কাউন্সিলিংয়ের উপরে। তা WBJEE-র জন্য তোমার এখানে 90% সিট থাকে, 90% ছেলেমেয়েরা WBJEE দিয়ে আসতে পারবে এবং JEE Main দিয়ে 10% ছেলেমেয়েরা আসতে পারবে, ঠিক আছে? তো এবং বেসিক ক্রাইটেরিয়া যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার 10+2
কমপ্লিট হতে হবে একটা রিকগনাইজড বোর্ড থেকে উইথ পিসিএম পিসিবি অর পিসিএমবি, যারা দুটো মানে ম্যাথ প্লাস বায়োলজি যাদের আছে তারাও এলিজিবল। এবং এদের এই সমস্ত সাবজেক্টে তোমার 12-এ 45 মার্ক্স থাকা উচিত জেনারেলের ক্ষেত্রে, এবং এসটিএসসি ওবিসিদের জন্য 40% মার্কস থাকা উচিত, ঠিক আছে, সবগুলো সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, চারটাতেই তোমার হয় 45% মানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে, অথবা যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 40% মার্কস তোমার দরকার, ঠিক আছে। আর ডব্লিউবিজে যেটা কাট অফ যায় সেটা আন্ডার অ্যাপ্রক্সিমেট বলতে পারো 20K, তোমার যদি 20K-র মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই এটা পেয়ে যেতে পারো টিল শেষ রাউন্ড অব দি, ঠিক আছে। তো দেখা যাক পরে, তারপরে চলো দেখা যাক কী আছে। এবার হচ্ছে তোমার ফি স্ট্রাকচার, ফি স্ট্রাকচারটা হচ্ছে দেখো, ফি স্ট্রাকচার ডি ফার্মের ক্ষেত্রে ফি স্ট্রাকচার হচ্ছে আমি দুভাবে লিখে রেখেছি, একটা উইথ হোস্টেল একটা উইদাউট হোস্টেল। তোমাদের যারা যারা মানে যাদের হোস্টেল দরকার, ঠিক আছে, যারা হোস্টেলে থাকে থাকতে পড়াশোনা করতে চাও তাদের তোমাদের হোস্টেলে ফি স্ট্রাকচার দেওয়া আছে, আর যারা যারা হোস্টেল নিতে চাও না তাদের জন্য আমি আলাদা করে ফি স্ট্রাকচারটা লিখে রেখেছি, ঠিক আছে। এটা সবই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য, ঠিক আছে। যদি ফি স্ট্রাকচারটা ডিটেলসে দেখতে হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফটা প্রোভাইড করে দেবো, তো তোমরা সেখান থেকে ফি স্ট্রাকচার দেখতে পারো। তো দেখো ডি ফার্মের জন্য বলেছে যারা উইথ হোস্টেল নিতে চাও তাহলে তোমাদের ফিস পড়বে 3,07,150 2 বছরের, ঠিক আছে। আর যারা যারা হোস্টেল নিতে না চাও মানে উইদাউট হোস্টেল, তাদের শুধু কোর্স ফি হবে 1,68,750, ঠিক আছে, ডি ফার্মের জন্য। এবারে গেল বি ফার্মের জন্য, দেখো বি ফার্মের জন্য হচ্ছে 7,10,000 উইথ হোস্টেল, যদি বি ফার্ম কোর্স করছো হোস্টেলের জন্য হচ্ছে 7,10,000, আর যদি উইদাউট হোস্টেল হচ্ছে সেটা হচ্ছে 4,30,000 মতন, ঠিক আছে। এটা হচ্ছে 4 বছরের কোর্স। এবার এম ফার্ম যেটা 2 ইয়ার্সের কোর্স, সেটা হচ্ছে দেখো তোমার উইথ হোস্টেল নিলে এটাও 5,14,000 মতো পড়বে 2 বছরে, এবং উইদাউট হোস্টেল নিলে 3,75,000 মতো পড়বে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের একটা কোর্স ফি, ডিটেল কোর্স ফি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখতে পারো, একটা পিডিএফ শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে তাদের ফি স্ট্রাকচার। এবারে নেক্সট দেখা যাক কী আছে। নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স, ফ্যাকাল্টি মেম্বার্স আর গুড অ্যান্ড বিহেভিয়ার এজ ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, তাদের ব্যবহার গুড এবং তারা মানে ফ্যাকাল্টিটা খুবই ভালো এবং ওয়েল কোয়ালিফাইড, যারা এম ফার্ম পিএইচডি ডিগ্রি হোল্ডার সবাই আছেন, ঠিক আছে, অনেকে অনেক এক্সপিরিয়েন্স টিচারেরাও পড়ান ওখানে, তো অবশ্যই পড়াশোনার দিক থেকে খুবই ভালো কলেজটি, ঠিক আছে, তো তোমরা অবশ্যই কলেজটিকে চেক আউট করতে পারো। এবারে দেখো জিপ্যাড রেজাল্ট, যেহেতু পড়াশোনা ভালো মানে এইভাবে দেখা যায় যেমন জিপ্যাডের র্যাঙ্ক কতগুলো হয়েছে, তো দেখো অনেক ছেলেমেয়েরাই জিপ্যাডে অনেক ভালো ভালো র্যাঙ্ক করেছে এই কলেজ থেকে, তোমরা দেখতে পারো। দেখো 2020 রেজাল্ট দেখাচ্ছি, 2020 রেজাল্টে দেখো 200, 221, 257, এআইআর 452, এআইআর 585, এআইআর 683, তারপরে বলেছে এআইআর 894, খুবই ভালো ভালো র্যাঙ্কের স্টুডেন্টরা বেরিয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ, তো অবশ্যই কলেজটা খুবই ভালো ভালো মানের কলেজ। 2019-এর জিপ্যাড রেজাল্টের মাধ্যমে দেখো 116, 248, তারপরে এআইআর হচ্ছে ন্যাশনাল র্যাঙ্ক 336, তারপরে 884, খুবই ভালো ভালো র্যাঙ্কে ছেলেরা এখান থেকে বেরিয়েছে জিপ্যাড রেজাল্ট করে। এবারে দেখো জিপ্যাড রেজাল্ট 2018 সালে 16 র্যাঙ্ক, ঠিক আছে, 150, খুবই মানে রেজাল্ট খুবই ভালো, জিপ্যাড রেজাল্ট খুবই ভালো, তো তোমরা অবশ্যই এখানে চেক আউট করতে পারো কলেজটি। তারপরে জিপ্যাড রেজাল্ট পরে যেমন হোস্টেলে, হোস্টেলে ফ্যাসিলিটি, হোস্টেল ফ্যাসিলিটিস যেমন ইন ক্যাম্পাস হোস্টেল আছে, বয়েজ এবং গার্লস সেপারেট হোস্টেল দুটো আছে, ঠিক আছে, এবং হোস্টেলের ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো এবং কমন রুম জিম ইত্যাদি আছে। দেখো হোস্টেলে কমন রুম জিম বয়েজ অ্যান্ড গার্লসের জন্য আলাদা আলাদা আছে, ক্যান্টিন আছে, কমন রুম আছে, ক্যান্টিনে বিভিন্ন রকমের ক্যান্টিনে স্ন্যাক্স পেতে পারো গুড কোয়ালিটি, তারপরে তুমি বিভিন্ন রকমের খাবার দাবার পেতে পারো ক্যান্টিন থেকে। আর ওখানে তোমার কলেজে আচার্য জগদীশচন্দ্র বোস সেন্ট্রাল লাইব্রেরি আছে, সে তোমার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারো, তো তার জন্য একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, ঠিক আছে।
তারপরে তুমি যদি কোনো খেলা মানে স্পোর্টসের তোমার যদি ভালো লাগে কোনো খেলা স্পোর্টস যদি ভালো লাগে তাহলে তো আরও ব্যবস্থা আছে তোমার এখানে, টেবিল টেনিস, ক্যারাম, ভলিবল, ফুটবল, ক্রিকেট সব রকম খেলার ব্যবস্থা আছে, ঠিক আছে? তো তোমরা যদি কেউ ক্রিকেটের এডিক্টেড হয়ে থাকো বা ফুটবল খেলতে ভালোবাসো বা ভলিবল খেলতে ভালোবাসো তো তোমরা সব রকমের সুবিধা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? মানে একটা অ্যানুয়াল মানে অ্যানুয়াল ফেস্ট হয় যেটাকে বলা হচ্ছে জেনিথ ফেস্টটার নাম হচ্ছে জেনিথ, ঠিক আছে? জেনিথ হচ্ছে ফেস্ট যেটা দুদিন ব্যাপী একটা কালচারাল ফেস্ট হয় কলেজে প্রতি বছর অন্তর, ঠিক আছে? তো অবশ্যই মজা কর, মানে তোমার ক্যাম্পাসের যে লাইফটাও খুব ভালোই যাবে, তো দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হচ্ছে কলেজের অ্যানিমেল হাউস এবং মেডিকেল গার্ডেন। অ্যানিমেল হাউস আছে, দেখো অ্যানিমেল হাউস অ্যাপ্রুভড বাই CPSCEA। তো এখানে অ্যানিমেল হাউসটা রাখার কারণ হচ্ছে তোমরা যে ড্রাগ রিসার্চ করবে, ড্রাগ যে অ্যানিমেলের উপরে যেমন ইঁদুর বা খরগোশ টরগোশের উপর যেহেতু রিসার্চ করতে পারো ড্রাগের বা ড্রাগ উৎপাদন করতে পারো, তো তার জন্য অ্যানিমেল হাউসটা খুবই প্রয়োজন, ঠিক আছে? তাই এখানে অ্যানিমেল হাউস উইথ অ্যাপ্রুভাল তোমাদের প্রোভাইড করা হচ্ছে। প্লাস তোমাদের এখানে মেডিকেল গার্ডেনও পেয়ে যাবে, তোমরা বিভিন্ন মানে কী বলবো মেডিকেল এখানে পেয়ে যাবে, যেখানে বিভিন্ন রকমের মেডিকেল মেডিসিনাল প্ল্যান্টস আছে, তো তোমরা তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করতে পারো, রিসার্চ করতে পারো, ঠিক আছে? তারপরে এখানে বিভিন্ন রকমের ল্যাব আছে, দেখো ল্যাব 20টার মতো ল্যাব আছে, ঠিক আছে? এখানে দেখো ওয়েল ইকুইপড 20 ল্যাবরেটরিজ, ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস, ফার্মাকোগনোসি ল্যাব, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ল্যাব, মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাবস, ফার্মাসিউটিক ল্যাবস, তারপরে ফিজিওলজি ল্যাবস, মাইক্রোবায়োলজি ল্যাবস, অনেক রকমের ল্যাব আছে, ঠিক আছে? তো তোমরা ল্যাবরেটরি দিক থেকেও খুবই ভালো কলেজটি, ল্যাব অনেক রকমের ল্যাব আছে এবং ওয়েল ইকুইপড, ইকুইপমেন্টও ভালো ভালোই আছে। প্লাস তোমাদের দু বছরের যে পিজি কোর্স যেটা এমফার্ম কোর্সের জন্য এক্সট্রা যে অন্য এক্সট্রা যে মানে ল্যাবরেটরি ইকুইপমেন্টসগুলি দরকার সেগুলো মানে এখানে প্রোভাইড করা আছে, ঠিক আছে? বিভিন্ন রকমের তোমার কোনো মানে ল্যাবরেটরিতেও কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য খুবই ভালোভাবে এখানে পর্যবেক্ষণ করা হয়েছে, মানে খুবই ভালোভাবে এখানে ইকুইপমেন্টস আরও ল্যাবরেটরিকে বিল্ড করা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টের দিক থেকে দেখো প্লেসমেন্ট হচ্ছে তোমার এখানে প্লেসমেন্ট তো খুবই ভালো এবং প্রতি বছর তোমার 80-90% স্টুডেন্টরা এখানে প্লেসড হয়ে থাকে, ঠিক আছে? তারপরে তোমার হাইয়েস্ট প্যাকেজ যেটা হচ্ছে নেসলে অফার করেছে, নেসলে থেকে অফার এসেছিল, যেটা হাইয়েস্ট প্যাকেজ সেটা হচ্ছে 7 LPA এবং যেটা অ্যাভারেজ প্যাকেজ সেটা হচ্ছে 3 LPA, ঠিক আছে? তো মোটামুটি প্লেসমেন্টও খুবই ভালো, তো অ্যাভারেজ 3 LPA ইজ নট ব্যাড, ওকে? তারপরে দেখো কোম্পানি যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখো নেসলে, ল্যাবর, তারপরে অ্যালকেম, অ্যালেম্বিক, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল, স্টোরেন্ট ফার্মা, অ্যাপোলো ফার্মেসি, ম্যাকলিয়ার্স, উইপ্রো, কগনিজেন্ট ইত্যাদি আরও অনেক কলেজ আছে, ঠিক আছে? কিছু মানে অনেক কোম্পানি আছে, কিছু কোম্পানির নাম আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা যারা কলেজটার মানে কলেজটাতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো তোমরা অবশ্যই কলেজটাতে অ্যাডমিশন নিতে পারো। তো এইটুকু ছিল তোমাদের রিভিউ, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে রিভিউটা কেমন লাগলো বা কিছু অন্য কিছু ইম্প্রুভ করার ছিল কিনা, তো আমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।